হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব শতকরা অর্থাৎ পার্সেন্টেজ থেকে গুরুত্বপূর্ণ 10টা প্রশ্ন নিয়ে। আমি আজকে যে প্রশ্নগুলি আলোচনা করব সেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই আশা করছি আপনারা সবাই খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত। এখন আমরা চলে আসছি 151 নম্বর প্রশ্ন থেকে। আর এর আগের দিন পর্যন্ত আপনাদের সাথে যে সমস্ত প্রশ্ন আলোচনা হয়েছে, আপনারা যদি সেই সমস্ত প্রশ্ন দেখতে চান অবশ্যই আপনারা আমাদের ভিডিওটি শেষ করে চ্যানেলের প্লেলিস্টে যাবেন এবং চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখবেন ম্যাথ পার্সেন্টেজ বলে একটা ফোল্ডার বানানো আছে এবং তার মধ্যে পরপর ডেট ওয়াইজ ডিসেন্ডিং অর্ডারে ক্লাসগুলো সাজানো আছে। তো চলুন আজকে আমরা শুরু করছি 151 নম্বর প্রশ্ন থেকে। ম্যাথ 2009 কোশ্চেনটা এসেছে। এখানে বলা আছে একটি পরীক্ষায় সর্বোচ্চ মোট নম্বরের মধ্যে 296 নম্বর পেলে পাস করা যায়। একজন ছাত্র 259 নম্বর পায় এবং ফেল করে। ছাত্রটির প্রাপ্ত নম্বর এবং পাস নম্বরের মধ্যে পার্থক্য হলো 5%। তাহলে একজন ছাত্রকে সর্বোচ্চ মোট কত নম্বর পেতে হবে? তাহলে আপনারা নিশ্চয়ই এখানে খেয়াল করতে পারছেন এই যে 5%, এটা 296 আর 259-এর মধ্যে পার্থক্য। আশা করছি আপনাদের এখানে জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। 5%টা যদি এর পার্থক্য হয় তাহলে 100% কত? আশা করছি আপনারা এই কোশ্চেনের সবাই সঠিক উত্তর করতে পেরেছেন। তো চলুন আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে ধরি সর্বোচ্চ নাম্বার এক্স, তাহলে 5% এর এক্স ইজ ইকাল টু 296 মাইনাস 259। তা যারা এই লাইনটা আপনারা যারা খুব তাড়াতাড়ি ভাবতে পেরেছেন তাদের অঙ্কের উত্তর অবশ্যই খুব তাড়াতাড়ি বেরোবে। তাহলে এখান থেকে আমরা এক্সের মান বার করেছি কত? না, এক্সের মান বার করেছি 740। তাহলে 151 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনের অ্যান্সার বলছেন অপশান বি, আর এই কোশ্চেনের সঠিক উত্তর হলো অপশান বি। তো চলুন আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 152, 152 নম্বর প্রশ্নে। আর 152 নম্বর প্রশ্নে যে প্রশ্নটা এসেছিল আপনাদের ব্যাংক রিক্রুটমেন্ট 2009 কোশ্চেন, আর এটা ছিল আপনাদের গেল দিনের হোমটাক্সের প্রশ্ন। তো চলুন আজকে আমরা দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তা এখানে বলা আছে দুজন প্রার্থী একটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে, তাদের মধ্যে একজন মোট ভোটের 62% পায় এবং 432 ভোটে জয়লাভ করে। তাহলে মোট কত সংখ্যক ভোট পড়েছিল? তাহলে আপনারা খুবই ইজি বুঝতে পারছেন আপনারা এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা হবে। তা আপনারা এখানে খেয়াল করুন যে তাদের মধ্যে একজন ভোটের 62% পায় এবং সে 432 ভোটে সে জয়লাভ করে। তার মানে যে বাদবাকি যে ভোট পেয়েছিল, তার মানে 6200 থেকে 62 বাদ দিলে যেটা পেয়েছিল সেটা, তাহলে সেটা তা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তাহলে এখানে হচ্ছে 8 আর 6 একে 7, আর 3 10, তাহলে 38 মাইনাস 62 4, আর 3 আর একে হচ্ছে 4 আর 2 6, তাহলে 24% যদি 432 হয় তাহলে 100% কত? তা চলুন আমরা স্ক্রিনে দেখে নিই এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তা চলুন মোট ভোট পড়েছিল এক্স, তাহলে অতএব অপর প্রার্থী ভোটের জন্য পড়েছিল 100 - 62 এর এক্স ইজ ইকাল টু 38%। তাহলে 62 এর 38 - 38% এর এক্স ইজ ইকাল টু 432। আপনাদের আগেই বলেছি যারা এই লাইনটা ভাবতে পেরেছেন তারা এই কোশ্চেনের অ্যান্সার অবশ্যই সঠিক করতে পারবেন। তাহলে এখানে আমাদের এক্স ইজ ইকুয়াল টু বেরিয়েছে 1800। তাহলে 152 নম্বর প্রশ্ন, আর এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান সি। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 153, 153 নম্বর প্রশ্ন। ব্যাংক পিও 2009 কোশ্চেনটা এসছে। একটি কলেজ নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে একজন মোট বৈধ ভোটের 55% পেয়েছিল এবং 15% ভোট বৈধ ছিল না। যদি মোট ভোটের পরিমাণ 15,200 হয় তবে অপর প্রার্থী প্রাপ্ত ভোটের সংখ্যা কত ছিল? আশা করছি আপনারা এই অঙ্কটা করতে পেরেছেন, যারা আগের অঙ্কটা ক্যালকুলেশন করেছেন এই অঙ্কটা অবশ্যই সঠিক উত্তর করতে পারবেন। তো চলুন আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে বৈধ ভোটের সংখ্যা 100 - 50, যেহেতু 15% ভোট বৈধ ছিল না, তাহলে আমাদের এখান থেকে বেরিয়েছে 100 - 15 এর 1500 ইজ ইকুয়াল টু 85 এর 1500। তাহলে নিশ্চয়ই আপনারা এই জায়গাটা বুঝতে পেরেছেন, অঙ্কের ক্যালকুলেশন কিন্তু এই জায়গাটায়। তা যারা এই অঙ্কটার এই জায়গাটা ক্যালকুলেশন করেছেন তারা অবশ্যই এই অঙ্কের সঠিক উত্তর বার করতে পারবেন। তার এখান থেকে আমাদের বেরোলো 12,920। তাহলে অপর প্রার্থীর বৈধ যেটা ভোট পড়েছিল সেটা হচ্ছে 100 - 55 এর 12920 ইজ ইকুয়াল টু 5814। তাহলে যারা এই কোশ্চেনে অ্যান্সার বলছেন অপশান এ, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 154, 154 নম্বর প্রশ্ন। দুজন প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে 68টি ভোট অবৈধ ঘোষণা করা হয়েছিল,
বিজয়ী প্রার্থী 52% ভোট পেয়েছিল এবং 98 ভোটে জয়লাভ করে, তাহলে মোট কতগুলি ভোট পেয়েছিল? খুব ইজি অঙ্ক, আগের কোশ্চেন এর মতোই অঙ্কটা। তো চলুন আমরা স্ক্রিনে দেখে নিই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে ধরি ভোটের সংখ্যা এক্স, অতএব 52%, এক্স এর 52% মাইনাস এক্স এর 48% ইজ ইকুয়াল টু 98। কেন? নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে 98 ভোটে জয়লাভ করেছিল, আর এখানে বলেছে কি বিজয়ী প্রার্থী 62 ভোটে পেয়েছিল। তাহলে নিশ্চয়ই এই লাইনটার মধ্যে আমাদের এই কোশ্চেনের সঠিক উত্তর। তাহলে এখান থেকে আমরা এক্স পেয়েছি হচ্ছে 2450, তাহলে মোট ভোট পড়েছিল 2450 প্লাস 68, তাই আমাদের এখানে উত্তর হচ্ছে 2518। তাহলে 154 নম্বর প্রশ্ন সঠিক উত্তর অপশান সি। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 155। 155 নম্বর প্রশ্নে, একটি বিধানসভা নির্বাচনে ভোটারদের 80% তাদের ভোটাধিকার প্রয়োগ করেছিল এবং বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% পেয়ে নির্বাচিত হয়, তাহলে মোট ভোটের কত শতাংশ সে পেয়েছিল? খুবই ইজি অঙ্ক, ঠিক আগের অঙ্কটার মতো। তো চলুন আমরা দেখে নিই কোশ্চেনের সঠিক উত্তর। তাহলে ধরি বৈধ ভোটের সংখ্যা এক্স, বিজয়ী প্রার্থীর জন্য ভোট পড়েছিল 65% এর 80% এর এক্স। নিশ্চয়ই এই জায়গাটা আপনারা বুঝতে পেরেছেন, তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করে বার করেছি 52%। তাহলে যারা 155 নম্বর প্রশ্নে উত্তর বলছেন অপশান বি 52, তাদের সবার উত্তর সঠিক। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 156। 156 নম্বর প্রশ্ন, একটি নির্বাচনে মোট 500,000 ভোট অংশ নিয়েছিল বা 500,000 ভোটার অংশ নিয়েছিল, একজন প্রার্থী 255,000টি ভোট পেয়েছিল যা মোট ভোটের বা মোট বৈধ ভোটের 60%, তাহলে অবৈধ ভোট শতকরা কত? তো চলুন আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর। তাহলে ধরি বৈধ ভোটের সংখ্যা এক্স, অতএব 60% এক্স মাইনাস 25500 ইজ ইকুয়াল টু, আমরা এখানে ক্যালকুলেশন করেছি যে 60% এক্স এর 60% ইজ ইকুয়াল টু 25500। এখানে বলেছে এই যে 60% মোট ভোট বৈধ ভোটের 60%, তা এখান থেকে আমরা এক্স বার করেছি কি, তা মোট বৈধ ভোট ইজ ইকুয়াল টু 4,25,000, তাহলে অবৈধ ভোটারের সংখ্যা বা ভোটের সংখ্যা 5,00,000, এখানে 500,000 আছে, আর 500,000 থেকে আমরা 4,25,000 বাদ দিয়ে 75,000 বার করেছি, তাহলে আমাদের এখানে অবৈধ ভোটের শতকরা কত বার করতে বলেছে? তাহলে আমরা 75,000 / 500,000 ইজ ইকুয়াল টু 15%, তাহলে এখানে সঠিক উত্তর অপশান সি 15%। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 157। 157 নম্বর প্রশ্ন, দুজন প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে ভোটারদের 10% তাদের ভোটদানে বিরত ছিল, যা ভোট পড়েছিল তাতে দেখা গেল তার 10% অবৈধ, বিজয়ী প্রার্থী বৈধ ভোটের 64% পেয়েছিল এবং 1,620 ভোটে জয়লাভ করেছিল, তাহলে ভোটারের তালিকায় কত সংখ্যক ভোটারের নাম ছিল? তো চলুন আমরা স্কিলে ক্যালকুলেশন করে দেখছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে ধরি মোট ভোটারের সংখ্যা এক্স জন, অতএব ভোট পড়েছিল 90%, এখানে বলা আছে ভোট পড়েছিল যে 10% বাদ হয়েছে, তার মানে 90%, তাহলে এক্স এর 90%, তাহলে বৈধ ভোট 90% এর এক্স, আর 90% আর এক্স, এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন এই যে 10%, তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করে তাহলে 54% এর 90% এর 90% এর এক্স মাইনাস 46% এর 96% এর 96% এর এক্স ইজ ইকুয়াল টু 1620। এই যে আপনাদের এখান থেকে ক্যালকুলেশনটা পাচ্ছেন, তাহলে এইখান থেকে আমরা এই ক্যালকুলেশনটা বার করেছি, বার করার পর এক্স ইজ ইকুয়াল টু 25,000। আপনারা যারা এই ক্যালকুলেশনটা বুঝতে পারছেন না, আপনারা অঙ্কটা আপনাদের খাতায় লিখে আপনারা বাড়িতে প্র্যাকটিস করুন, আশা করছি আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর করতে পারবেন। তো চলুন 157 নম্বর প্রশ্নে যারা করছেন অপশান এ 25,000, তাদের সবার উত্তর সঠিক, আর এই কোশ্চেনের সঠিক উত্তর হবে 25,000। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 158। 18 থেকে 21 বছরের মধ্যে বয়স এমন 8% লোকজন ভোট দানে যোগ্য, 18 থেকে 21 এর মধ্যে যারা ছিল তাদের 85% ভোট দিয়েছিল, ওই নির্বাচনে 18 থেকে 21 এর মধ্যে যারা ভোট দিয়েছিল তাদের মধ্যে কত শতকরা ভোটদানে যোগ্য ছিল? তাহলে যোগ্য ভোটার আমাদের এখানে নির্বাচন করতে হবে। তো চলুন ক্যালকুলেশন দেখি। তাহলে ধরি ভোট দেওয়া যোগ্য এমন মানুষের সংখ্যা ছিল এক্স জন, অতএব 18 থেকে 21 এর মধ্যে যোগ্য লোকের সংখ্যা 8% এক্স এর, তাহলে 18 থেকে 21 এর মধ্যে লোকের সংখ্যা যারা ভোট দিয়েছিল 8% এর এক্স, নিশ্চয়ই আপনারা এটা বুঝতে পারছেন। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করে নির্ণয় শতকরা আমরা এখানে বার করেছি কত, না 6.8%, তাহলে এর সঠিক উত্তর হলো অপশান সি। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 159।
159 নম্বর প্রশ্নে একটি নির্বাচনে 30% ভোটার এ প্রার্থীকে ভোট দিয়েছিল, অপরপক্ষে অবশিষ্টের 60% বিকে ভোট দিয়েছিল, বাকি ভোটদান করেনি। যদি এ প্রার্থীকে যারা ভোট দিয়েছিল এবং যারা ভোটদানে বিরত ছিল তাদের মধ্যে পার্থক্য 1200 হয়, তবে ওই নির্বাচনে কতজন লোক ভোটদানে যোগ্য ছিল। তা চলুন আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখব। তো আমরা ক্যালকুলেশন শুরু করেছি। তাহলে ধরি ভোট দেওয়া যোগ্য এমন ব্যক্তির সংখ্যা এক্স, অতএব এক্স এর জন্য ভোট দিয়েছিল 30%, এক্স এর 30%, সেটা আমরা এখানে লিখেছি। আর বি এর জন্য ভোট দিয়েছিল 60% এর 70% এর এক্স, এখান থেকে 42% এর এক্স বেরিয়েছে। তাহলে ভোট দেয়নি 100-30+42% এর এক্স, তাহলে 28% এর এক্স, তাহলে 30% এর এক্স মাইনাস 28% এর এক্স ইজ ইকুয়াল টু 1200 টাকা। আশা করছি আপনারা এই জায়গাটা বুঝতে পেরেছেন। তাহলে এখান থেকে আমরা এক্স এর মান বার করেছি 60,000। তাহলে 159 নম্বর প্রশ্নে এই কোশ্চেনের উত্তর হচ্ছে অপশান সি 60,000। চলে আসছি আজকের পরবর্তী ও শেষ প্রশ্ন, 160 নম্বর প্রশ্ন। 40,000 টাকা দামের একটি জিনিস ক্রয় করতে আমাকে 60% বিক্রয় কর প্রদান করতে হয়েছিল এবং অপর একটি জিনিস যেটি 6,400 টাকা দামের সেখানে 9% বিক্রয় কর দিতে হয়েছিল। তাহলে দুটো জিনিসই একসাথে নিলে গড়ে আমাকে কত শতাংশ বিক্রয় কর প্রদান করতে হয়েছিল? তাহলে 160 নম্বর প্রশ্ন। তো চলুন আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে মোট বিক্রয় কর প্রদান করা হয়েছিল 60%, 400 এর 60% প্লাস 6,400 এর 9%। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করে উত্তর বার করেছি 604। তাহলে জিনিসগুলির মোট দাম ছিল 400 প্লাস 6,400 ইজ ইকুয়াল টু 6,800। তাহলে নির্ণয় শতকরা 604 ডিভাইড বাই 6,800 ইন্টু 100 ইজ ইকুয়াল টু 8.0। আমাদের উত্তর বেরিয়েছে এখানে 160 নম্বর প্রশ্নে। 160 নম্বর প্রশ্নে আমাদের সঠিক উত্তর 8.0, 15/17। এটা একটু বোঝা যাচ্ছে না, আমি একটু রেকটিফাই করে দিলাম। তাই এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান সি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে মোট 10টা প্রশ্ন আলোচনা করলাম। আর এই 10টা প্রশ্ন আলোচনার পর আপনারা নিজেরা দেখুন ক্যালকুলেশন করে আপনারা কে কত মার্কস পেয়েছেন, এবং তার সাথে সাথে আপনারা এই ক্যালকুলেশনগুলো দেখেছেন। যদি আপনাদের এই ক্যালকুলেশনগুলো বুঝতে অসুবিধা হয়, আপনারা আমাদের এই ভিডিওটা দেখে কোশ্চেনগুলো বাড়িতে খাতায় নোট ডাউন করে প্র্যাকটিস করুন। আশা করছি এই কোশ্চেনগুলো আপনারা অবশ্যই হুবহু পরীক্ষার সময় কমন পাবেন। তো এখন আমরা চলে আসছি আপনাদের বিশেষ আকর্ষণীয় বিষয়, সেটা হচ্ছে হোমটাস্কের প্রশ্ন। আমি আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেবেন। আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্ন হলো, এক ছাত্র সর্বোচ্চ নম্বর হিসেবে 90%, 60% এবং 54% নম্বর পেয়েছিল যথাক্রমে 100, 150 এবং 200 নম্বরের টেস্ট পেপারে। যে মোট কত শতাংশ নম্বর পেয়েছিল? অপশান এ 64, অপশান বি 68, অপশান সি 70 এবং অপশান ডি কোনোটি নয়। আমি আবার আপনাদের সুবিধার জন্য কোশ্চেনটা বলছি, আপনারা কোশ্চেনটা খেয়াল করুন এবং খাতায় লিখে নেন। একজন ছাত্র সর্বোচ্চ নম্বর হিসেবে 90%, 60% এবং 54% নম্বর পেয়েছিল যথাক্রমে 100, 150 এবং 200 নম্বরের টেস্ট পেপারে। তাহলে মোট কত শতাংশ সে নম্বর পেয়েছিল? অপশান এ 64%, অপশান বি 68%, অপশান সি 70% এবং অপশান ডি কোনোটি নয়। আপনাদের চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে, আপনারা এক্ষুনি সেটা আপনাদের কমেন্ট লাইনে পোস্ট করুন। আমরা আগামী ক্লাসে এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো, এবং আপনাদের মধ্যে প্রথম 10 জন যারা এই কোশ্চেনের সঠিক উত্তর দেবেন পুরস্কার বিতরণের জন্য আপনাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে। আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো। এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।